আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল মেয়ের স্কুলে যাচ্ছি এখন। কিন্তু আমি রংপুরের অনেক রাস্তাই মোটামুটি চেনা হয়ে গেছে। তো যাই হোক, নতুন একটি ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি প্রতিবারের মতো আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আর যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আমার কষ্টটা মনে করব যে সার্থক হয়েছে। তো যাই হোক, সকাল সকাল মেয়েকে রিক্সা যোগে আমরা মামে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আর স্কুলে গিয়ে কি কি করা হয় সেটার ছোট্ট একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করব আজকে। প্রতিদিনই আসলে এ কাজ করা হয় না, এটা বললে মিথ্যা হবে। প্রতিদিনই আমরা অনেক রকমের মজা করে থাকি, কারণ স্কুলে যখন বাচ্চারা পড়াশোনার মধ্যে থাকে তো মায়েদের কিন্তু ওখানে বাচ্চাদের জন্য ওয়েট করা লাগে, আর সেই সময়টা কিন্তু আমাদের রিফ্রেশমেন্টের খুব 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 কাজে দেয়। কারণ সারাদিন বাচ্চা, সংসার, সব কিছু মিলিয়ে, বাচ্চার পড়াশুনো সব কিছু মিলিয়ে আসলে প্রতিদিনই প্রায় অন্যরকম একটা হ্যাসেলের মধ্যে সবার যেতে হয়। তো আমার সাথে যারা এরকম আছেন যে বাচ্চাদেরকে স্কুলে বসিয়ে মারা আছেন, তারা কিন্তু ঠিক এই কাজগুলোই করেন আমি জানি। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও ব্লগটি শেয়ার করছি। আশা করছি অনেক ফান হবে, অনেক মজা হবে সবার সাথে। সবাই দেখতে থাকুন যে আমরা আজকে কী করে থাকি। প্রত্যেকটা মায়ের সকালে যারা বাচ্চা স্কুলে যায় তারা কিন্তু অনেক রকমের টেনশানের মধ্যে দিয়ে যায়, এবং প্রচুর পরিমাণে আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে সেগুলো কিন্তু আমাদের অনেক হার্ডওয়ার্কিং করতে হয়। তো যাই হোক, মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে দেখেন কোথায় চলে এসেছি। আজকে একটু সব ঘোরাঘুরি করব শপিংয়ের জন্য। আসলে শপিংয়ের জন্য ঘোরাঘুরি না, ঘোরাঘুরির জন্য শপিং করব। তো যাই হোক, ভাবিদেরকে নিয়ে চলে আসলাম কিন্তু মেয়ের স্কুলের পাশেই, একদম মেয়ের স্কুলের পাশেই। যারা রংপুরে থাকেন তারা তো চেনেন, তাদেরকে নতুন করে চেনাবার কিছু নেই। এই শপটা সবাই মোটামুটি রংপুরে খুব ফেমাস। আমরা সাধারণত যারা ব্র্যান্ডগুলো থাকে রংপুরের বলবো যে এটাই একমাত্র ব্র্যান্ড যেটা খুবই ভালো লেগেছে আমার। একটা মানে একটা পুরো বিল্ডিংয়ে পাঁচটা ফ্লোর আছে, পাঁচটা ফ্লোর নিয়ে আড়ংয়ের মতো করে তারা তাদের এই আধিপত্যটা রংপুরে বিস্তার করছে তাদের। তো এখানে হাতের কাজের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র আছে, যেটা আমার দেখে খুবই ভালো লাগে। আপনি এখানে চলে আসলে দেখা যায় অনেক রকমের প্রোডাক্ট আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন, রাফিউজ করার জন্য বা বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। লেডিস আছে, জেন্টস আছে। তো যাই হোক, সবাই মিলে চলে আসলাম এখানে। দেখতে দেখতে দেখা যাক কী পছন্দ হয় আসলে কিন্তু আদৌ কেনাকাটি করতে পারে কি না। আর এখানে আসলে আমাদের স্কুলের ভাবিদের অভাব পড়ে না, কারণ এখানে সবাই কেনাকাটা করতে আসে। এবং বাচ্চাকে স্কুলে বসিয়ে দিয়ে কিন্তু সবাই এখানে চলে আসে, ঘুরে ঘুরে কিন্তু প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমরা এখান থেকে করে নেই। তো দেখা যায় 10 দিন ঘুরে একদিন কেনাকাটা করি, এরকমই হয়ে থাকে। আমি জানি যারা স্কুলে মারা আছেন তারা কিন্তু তাই করেন, কারণ সংসারের অনেক কিছু তাদের সাশ্রয়ী মনোভাব নিয়ে কিন্তু মহিলারা দেখা যায় তারা এই জিনিসটা করে থাকেন। আজকে এখানে শপিং করতে চলে আসলাম, এখানে থ্রি পিস দেখছি। এখানে দুজন ভাবি আছে, তারাও কিন্তু থ্রি পিস দেখছে, আর একজন একজনের সাথে গল্প করছেন। তো দোকানদাররাও কিন্তু ভালো এনজয় করে আমাদের সাথে, এবং সবার মুখ চেনা, সবাইকেই চেনেন। তো কার কোনটা চাহিদা তারা কিন্তু বুঝে শুনে তারা জানেন যে এই আপা এটা নিতে পারেন, এই ভাবি এটা নিতে পারেন। তো তারা কিন্তু আমাদের জন্য আবার বলে দেয় যে মা, আপা আপনার জন্য কিন্তু এই ড্রেসটা রেখেছি, আপনি দেখেন আপনার ভালো লাগবে। কারণ আমি তো, তারা কিন্তু আমাদের রুচি অলরেডি চেনে, কারণ প্রতিদিনই তাদের সাথে আমাদের দেখা হয় মোটামুটি। তো এখানে একটা ড্রেস দেখলাম কটনের মধ্যে। আর যেহেতু স্কুলে বাচ্চাকে নিয়ে আসতে হয় বা কোচিংয়ে বাচ্চাকে নিয়ে যেতে হয়, তো কটন ড্রেসগুলোই এখন বেশি পরা হয়। আগে খুব একটা পরা হতো না, কটন ড্রেস দেখলে আসলে ভালো লাগতো না। তো এখন তো আসলে কটন ড্রেস ছাড়া উপায় নেই, কারণ এখন কটন ড্রেসটাই বেশি পরা হয়। যে গরম পড়েছে, এই গরমে আসলে কটন ড্রেস না পরলে আসলে টেকা যাবে না। তো যাই হোক, আসলে কমফোর্টেবলটাই ইম্পর্টেন্ট, যে
কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না ওটা এখন আর খুব বেশি হয় না, প্রায়োরিটি পায় না, কমফোর্টেবলটাই বেশি চিন্তা করি। তো হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম যে আসলে কাপড়ের কোয়ালিটি কেমন বা কালার কেমন, সব কিছু মিলেই দেখছিলাম আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি দেখা থেকে শেষ, কেনাকাটা কিছুই করা হয়নি, জাস্ট দেখে দেখে নিলাম এবং প্রাইসগুলো মনে রাখলাম যে কোন ড্রেসটা পছন্দ হয়েছে, প্রাইস কেমন। তো এখানে হোম ডেকোরের অনেক জিনিসও দেখলাম যে না, এখানে হোম ডেকোরের অনেক জিনিস ভালো জিনিসও পাওয়া যায়, ওগুলো একটু নাড়াচাড়ি করে করে দেখলাম। আর এখানে একটা টপস, একটা ভাবি বললো যে দেখ ভাবি দেখেন তো এই টপসটা কিন্তু অনেক সুন্দর, আমার মেয়েকে মানাবে কি না, তো তাই দেখছিলাম। তো প্রাইসটা মোটামুটি ঠিক আছে, তো সে তার মেয়েকে সে মাপ দিয়ে তারপর ড্রেসটা কিনবে। তো যাই হোক, এখানে আর কোনো কেনাকাটি মোটামুটি আর চোখে পড়লো না, এই জন্য হোম ডেকোরের জিনিসগুলো একটু এগুলো কেয়ারফুলি রাখা যায়, এক ঝলক দেখে আসলাম। তো এখানে একটা বাচ্চা তার মা কেনাকাটা করছে, সে এখানে গ্লাসে দাঁড়িয়ে কী করছে সেটাও একটু শ্যুট করে নিলাম। আসলে এরকম মজার জিনিস, স্কুলে যখন বাচ্চাদেরকে নিয়ে মারা আসে তারা কিন্তু অনেক এনজয় করে, বাসায় যে জিনিসটা আসলে এনজয় করা হয় না সেটা কিন্তু এখানে আসলে ভালোই বাচ্চারা এনজয় করে। তো এখানে ওদের কিন্তু এখনও ভাবিদের কেনাকাটা শেষ হয়নি আমার সাথে যারা এসেছে, আমার কিন্তু মোটামুটি দেখা শেষ, তাদের এখনও দেখা দেখি শেষ হয়নি, কেনাকাটা তো হয়ই নি। তো এরকম কিন্তু আসলে আমাদের চলতে থাকে। তো যারা আসলে স্কুলে বাচ্চা পড়ান বা স্কুলে আছেন, যে সময় কাটায় বাচ্চার জন্য ওয়েট করে, তো তারা কিন্তু এই ধরনের সিচুয়েশান তাদের কিন্তু সবারই থাকে মোটামুটি। তো এখান থেকে বললাম যে ভাবি চলেন বেরিয়ে পড়ে, আর ভালো লাগছে না, এখানে দেখা দেখি মোটামুটি সব শেষ, তো উপরের ফ্লোরে যাব, সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও কিন্তু এখানে একটি পার্লার আছে এবং এখানে বাচ্চাদের আরেকটি স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের ওয়েটিং রুম রয়েছে। এই যে শপের নামটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রংপুরে কারুপণ্য। কারুপণ্য রংপুরে আসলে খুবই 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 বিখ্যাত, এটা আমি যখন রংপুরে আসলাম তখন সবাইকে দেখতাম যে কারুপণ্যর একটা ব্যাগ হাতে ঝুলে ঝুলে যাচ্ছে। তো তখন জানতাম না যে এখানে আসলে কারুপণ্যটা খুব ফেমাস, আমরা আড়ং সাধারণত যেরকম দেখে থাকি আড়ং ব্র্যান্ড হিসেবে খুব ফেমাস। তো যদিও এটা সারা বাংলাদেশে নাই, সারা বাংলাদেশের আউটলেট নেই, শুধুমাত্র রংপুরেই আছে দুইটি কি তিনটি আউটলেট। তো তার মধ্যে আমার মেয়ের স্কুলের পাশে এটা বড় একটা আউটলেট, সবচেয়ে বড় বলবো। তো এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার মহিলাদের শাড়ি থ্রি পিস, তারপরে হচ্ছে মহিলাদের ওয়ান পিস এবং সব কিছুই, জুতা সব কিছু এখানে পাওয়া যাবে, কসমেটিক্স, জুয়েলারি, বাচ্চাদের হেয়ার ক্লিপ ব্যান্ড এবং মহিলাদের হচ্ছে মেকআপ প্রোডাক্ট, এগুলো সব কিছুই আসলে এই ফ্লোরে আছে। তো প্রত্যেকটা ফ্লোর কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এখানে কিছু সিল্কের শাড়ি দেখছি খুব সুন্দর সুন্দর আসছে এবং বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, কালারগুলো খুব সুন্দর। তো নিজেও দেখছি এবং দূর থেকে একজন ভাবি বলছেন যে ভাবি আমাকে একটু কালারগুলো একটু নেড়ে চেড়ে দেখান তো, আমার আর ভেতরে ঢুকতে ভালো লাগছে না। তো যাই হোক, নিজেও দেখলাম এই শাড়িটা, আমার খুবই ভালো লেগেছে, খুবই আই সুদিং একটা কালার। তো কালারটা দেখে আসলে আমার খুব ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা রেখে দিলাম, কারণ প্রাইস বেশি হলে তো নেওয়া সম্ভব না, কারণ আমি নিলে তো হবে না, আমার বাচ্চারা আছে তাদের কথাও চিন্তা মাথায় রাখতে হবে। আগে যেমন হতো যে কোনো একটা কিছু পছন্দ হয়েছে, টাকা আছে, প্রাইসের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু এখন কিন্তু আর সেটা হয় না। ওই টাকাটার মধ্যে আমি তিনজন চারজনকে চিন্তা করি, যে না ফ্যামিলি, আমার বাচ্চারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করি। তো এখন আর কিন্তু সেটা হয় না, এটা সব মায়েদের বেলায় হয় আমার মনে হয়, কারণ মা তো মাই, আসলে মা হয়ে গেলে তখন আর নিজের জন্য খুব একটা হয় না। তো এই কালারটা না আমার খুব ভালো লেগেছে, এই শাড়িটা আসলে খুবই সুন্দর একটা শাড়ি, এটা একটা শেডেড শাড়ি, এটা হচ্ছে বিভিন্ন শেড দিচ্ছে। তো যেহেতু এখানে ভিডিও করার নিয়ম নেই, তো তারপর আমি লুকোচুরি করে আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে দিচ্ছি। আর আপনারা যদি পুরো শোরুমটি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে পারমিশন নিয়ে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। তো এখানে কিছু লেডিস জিন্স দেখতে পেলাম, আমি অনেক দিন থেকে লেডিস স্টিচ যে জিন্সগুলো সেগুলো কিন্তু খুঁজছিলাম, তো আজকে সেগুলো চোখে পড়ে গেলো। আমি এতদিন ভাবলাম কী ব্যাপার, আমি এতদিন এখানে আসি কিন্তু জিন্সগুলো তো আমার চোখে পড়লো না। তো আজকে একটা ভাবি দেখে দিলেন যে ভাবি এই জিন্সটা কিন্তু আপনি নিতে পারেন, ব্ল্যাকের মধ্যে আছে, ওয়ান পিস পরলে সেগুলোর সাথে পরে চলে আসতে পারবেন। তো প্রাইসটাও দেখলাম, প্রাইসটা মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে, তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। পরে ভাবলাম যে ঠিক আছে আর একটু দেখি, নেক্সট প্রাইসটা তো দেখেই গেলাম, নেক্সট আসলে পরে নিয়ে যাব।
তো যাই হোক, এই যে আপুটাকে জিজ্ঞেস করলাম যে আপুটা আপু এটা প্রাইস কত, তো তারা কিন্তু ওই যে এখানে যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু সহকর্মী রয়েছেন আপনাকে সাহায্য করার জন্য, তারা কিন্তু বলে দিয়েছেন যে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এত। তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে বা হাই রেঞ্জও আছে, তো যার যেটা পছন্দ আসলে সে অনুযায়ী তো নেবে। তো আমার একটা কালার খুব ভালো লেগেছে সুরমা কালারের মধ্যে, সে কালারটা আসলে সব রকমের পোশাকের সাথেই মানানসই হবে। তো সেটাই দেখছিলাম যে ব্ল্যাকটা না কিনবো নাকি সুরমা কালারটা কিনবো। তো সুরমা কালারটা আসলে ভালোই লেগেছে, তো ভাবিও বের করে মোটামুটি দেখলেন। তো আমার ভয়েস দেওয়ার সময় আসলে এরকম সাউন্ড পাবেনি, কারণ যেহেতু বাসায় বেবি রয়েছে, তো ভয়েস দিতে আসলে অনেক প্রবলেম হয়, সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি আবার। তো এই যে জিন্সের পোর্শনটা কিন্তু ভালোভাবেই দেখছি, ওনারাও দেখছেন আমিও দেখছি। তো এখানে কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে, আপনার জুতা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো এখানে হঠাৎ করে চোখে পড়লো এই গগলসগুলো, তো চশমাগুলো আসলে সানগ্লাসগুলো অনেকদিন থেকে এখানে দেখি না, হঠাৎ করে দেখে বললাম কি ব্যাপার, এখানে তো আমি এটা খেয়াল করিনি। এখন ছেলেদের পার্স রয়েছে, এদিকে আবার কিছু শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, রেডিমেড ব্লাউজগুলোও কিন্তু এখানে খুব বেশ ভালো। তো যেতে যেতে এখানে কিছু কুর্তির দিকে চোখ পড়লো, যে এই কুর্তিগুলো স্টিচ কুর্তি, এগুলো খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যেই আছে মোটামুটি। তো এখানে রেডিমেড আনস্টিচ আসলে অনেক রকমের জামাকাপড় রয়েছে, তো আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট জিনিস, যে আপনি যেখানে আপনি চাইলে স্টিচ কাপড় নিতে পাচ্ছেন, চাইলে আপনি আনস্টিচ নিতে পাচ্ছেন। যারা সাধারণত স্টিচ পছন্দ করেন না, তারা কিন্তু আনস্টিচ পোশাক পরতে ভালোই কমফোর্টেবল। তো স্টিচ অনেক সময় দেখা যায় কি মাপটা ঠিক মতো হয় না, আর আনস্টিচ থাকলে আপনি নিজের মতো করে সেটা ডিজাইন করেও বানিয়ে নেওয়া যায়, আর এখানে হচ্ছে স্টিচগুলো তো ডিজাইন করাই থাকে, তো সেগুলো আসলে ইয়ে করার কিছু নাই। তো এখানে একটা ভাবির একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, তো আমিও তার সাথে হাতে হা মেলাচ্ছিলাম যে হ্যাঁ ড্রেসটা আসলে খুব সুন্দর। তো দেখা যাক নেক্সট টাইম সে নেবে বলেছে, দেখা যাক আদৌ নেই কি না। আসলে দেখা যায় কি যখন নেয়ার উদ্দেশ্য থাকে না, তখন কিন্তু অনেক ড্রেস পছন্দ হয়ে যায়, আর যখন হচ্ছে নিতে আসি যে না, যখন হচ্ছে পোশাক কিনতে আসলে আসি, তখন কিন্তু আসলে নেয়াই হয় না। তো একটা সেকশান থেকে একটা সেকশান দেখছিলাম, এখানে কিন্তু সিঙ্গেল ওড়নাগুলো আছে, যারা অনেক সময় থ্রি পিসের সাথে বা ওয়ান পিসের সাথে ওড়না পায় না, তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে। আর এখানে কিছু আনস্টিচ ড্রেস রয়েছে, তো একজন দেখাচ্ছিলেন যে হ্যাঁ ড্রেসগুলো খুবই ভালো। কিছু কিছু ড্রেস আছে খুবই সিম্পল, কিন্তু প্রাইস রেঞ্জটা খুব বেশি। আবার কিছু কিছু পোশাক আছে যে না রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, তো সেটাই দেখছিলাম যে কোনগুলো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। আর এখানে আমার একটা ওড়না লাগবে, তো আমি সিঙ্গেল কালো ওড়নাগুলো খুঁজছিলাম, কিন্তু এখানে কোনো সিঙ্গেল কালো ওড়না পাওয়া যাচ্ছে না। আর এখানে কিছু গজ কাপড় আছে, যারা গজ কাপড় কিনে অনেকে বানাতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে। আর গজ কাপড়গুলো ভালোই, আপনার এক কালারের আছে, বিভিন্ন প্রিন্টেড আছে। আর এখানে কিছু দেখলাম যে স্টিচ কিছু সালোয়ার রয়েছে, যেগুলো আমরা ওয়ান পিসের সাথে সাধারণত সালোয়ারগুলো এগুলোই পরা হয়। তো এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, হিজাবের সেকশন আছে, হিজাব রয়েছে। তো এখানে কিছু স্কুল গোয়িং মাদার যারা আছে, তারা কিন্তু নর্মাল থ্রি পিস, কিন্তু এখানে অনেক অনেক ভালো ভালো থ্রি পিস রয়েছে আনস্টিচ, তারা এবং রিজনেবলের মধ্যেই রয়েছে। আর এখানে কিছু লেগিংস দেখলাম, লেগিংসগুলো ভালোই, কিন্তু এগুলো আমাদের সাইজের না, এগুলো একেবারে টিনেজ মেয়েদের। তো হ্যাঁ সেগুলোই দেখছিলাম, আর দেখছিলাম যে ছোটো সাইজের আছে কি না, তাহলে আমার মেয়ের জন্য নিয়ে নিতাম। তো না, এখানে আসলে ছোটো সাইজের পাওয়া গেলে ওগুলো কালার এত ভালো ভালো লাগছিলো না। কিছু জিন্স রয়েছে, জিন্সগুলো ভালো আছে মোটামুটি, তো আমি আমার মেয়ের জন্য একটু ভালো যাচ্ছিলাম, তো সেটা পেলাম না, এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা ডিভাইডার প্যান্ট রয়েছে ব্ল্যাকের মধ্যে, এটা আমার খুব ভালো লেগেছে, কোমরের কাছে পম্পম লাগানো ছিল, সেটা খুবই ফ্যাশনেবল ছিল, তো সেটা দেখে আর ভালো লাগলো না, কারণ ওইটা আসলে আমি পরতে চাই না, কমফোর্টেবল না। তো এখানে কিছু বাইরে যাওয়ার, যেমন একটু একটু ভালো প্রাইসের মধ্যেই কিছু থ্রি পিস রয়েছে, তো এগুলো দেখছিলাম যে দেখি কোনোটা পছন্দ হয়ে যায় কিনা, তাহলে বুকিং দিয়ে রেখে যাব।
যদি এখন টাকাটা না থাকে তাহলে পরে এসে দিয়ে যাবো, এরকম কিন্তু সিস্টেম রয়েছে। তারা আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে, তো এই জিনিসটা আমার আসলে খুব ভালো লাগে। অনেকেই বুকিং দিয়ে যায়, যদি ইনস্ট্যান্ট টাকাটা না থাকে পরে এসে তারা প্রোডাক্টটা নিয়ে কালেক্ট করতে পারে। তো এখানে কিছু রেডিমেড পেটিকোট রয়েছে, তো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, কারণ এই ধরনের কালারগুলো না আসলে খুব মানে খুব টানে, খুব মানে গরমের মধ্যে আসলে মানে আইসুদিন কিছু কালার পরলে না খুব ভালো লাগে। তো এখানে হিজাব দেখছিলাম, অনেকদিন থেকে আমি হিজাব কিনবো করে আসলে কেনা হচ্ছে না বলতে, আমি আসলে খুব কমফোর্টেবল কিছু হিজাব চাচ্ছি। তো এখানে যে হিজাবগুলো আসলে রয়েছে এগুলো খুবই গর্জিয়াস, কারণ এত গর্জিয়াস হিজাব আমি পরি না, কারণ আমার পরার ওই ইয়েটা হয় না, কারণ স্কুলে যেহেতু আসা হয় আমি হিজাব পরি, তো আমি আসলে কমফোর্টেবলটাই চাবো। তো এই হিজাবটা কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু ধরে মনে হচ্ছে যে না এটাও গরম হবে, এই জন্য এটাও আর পরে ডিসাইড করলাম যে না এটাও আর নেবো না। এরপরে এই হিজাবের কালারটাও খুব ভালো লেগেছে, একই ডিজাইন, তো গরম লাগবে বিধায় এগুলো আসলে আর নেওয়া হলো না। তো দেখা গেল হাঁটতে হাঁটতে এখানে আবার চলে আসলাম, এই থ্রি পিসগুলো আবার একটু দেখলাম। তো এখানে স্যান্ডেলের প্রসঙ্গে চলে আসলাম, যে স্যান্ডেলের সে কিছু স্যান্ডেল দেখে যায়। এখানে একটা ঘটনা ঘটে গেল একটা পরিচিত ভাবির সাথে, তিনি আমার তার মেয়েও আমার মেয়ের সাথে কোচিং করে, তো উনি স্কুলে থাকেন না, তা হঠাৎ করে ওনাকে দেখে অনেক গল্প মনে পড়ে গেল, ভাবিও হাসছিলেন। আমি বললাম যে কী দেখছেন, তো পরে বললো যে এই যে চমকি চমকি এই জুতাগুলো তার মেয়ের খুব পছন্দ হয়েছে, চমকালো জুতা, তার মেয়ে আসলে সেগুলোই নিতে চাচ্ছে, তো এই জন্যই উনি ঘুরে ঘুরে দেখছিলেন। তো আমি বললাম হ্যাঁ এগুলো বাচ্চাদের জন্য আসলে খুব কমফোর্টেবল, কারণ বাচ্চাদের না আসলে কমফোর্টেবল জিনিসটাই পরানো উচিত, কারণ আর ওইদিকে দেখেন আরও তিন চারজন ভাবে আমার জন্য ওয়েট করছে, এখানে এ ডাকছে এখানে ও ডাকছে। তো আসলে এমনটাই হয় যে আসলে হঠাৎ করে দেখা গেলে না সে মানুষটা আসলে তাদের সাথে থাকতে থাকতে না তারা বোনের মতো হয়ে যায়, সুখে দুঃখে সব কিছুতেই তারা তাদের সাথে শেয়ার করা হয়, এই জন্য তাদের সাথে ওই জিনিসটা কাজ করে। তারা আমার ফ্যামিলি মেম্বার বা আমার আত্মীয় স্বজন কোনোটা থেকেই আসলে কম না, বরং আমার ফ্যামিলি মেম্বার বা আমার রিলেটিভস যারা আছে তাদের থেকেও তারা আমার আপন, কারণ তাদের সাথে সব কিছু শেয়ার করে। তো এই যে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর আমার আজকে শপিংয়ে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, এর মধ্যে আমার মেয়ের ছুটি হয়ে গেছে, তো সেই কিন্তু আজকে খুবই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, সে আমাকে খুঁজে পাচ্ছে না, আমি তাকে খুঁজে পাচ্ছি না, মানে কী যে একটা অবস্থা, এত বাচ্চা, একটি স্কুলের স্টুডেন্ট, আর বাচ্চারা তো এখন এই যে করোনার পরে প্রত্যেকটা বাচ্চাই স্কুলে আসে, কোনো বাচ্চাই গ্যাপ দিচ্ছে না আলহামদুলিল্লাহ, এরকমই যেন আমাদের সিচুয়েশানটা চলতে থাকে। তো এই যে তাকে নিতে আসছে এখন, সে তো কান্নাকাটি করছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না এত স্টুডেন্টের মধ্যে, আর সে আমাকে খুঁজে পাচ্ছে না এত গার্জিয়ানের মধ্যে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত কিন্তু আমি আমার মেয়েকে একদম স্কুলের গেটের সামনেই পেয়েছি, আমি ভেতরে দাঁড়িয়েছি আর সে কিন্তু আমাকে খুঁজতে খুঁজতে একদম গেটের সামনে গিয়ে কান্না করছে। তো সবাই বললো যে মামুনি কান্না করো না, তোমার মা অবশ্যই আছে বা আসবে। তো আর এদিকে আমি গার্ডদেরকে বললাম যে আমার বাচ্চা তো নামেনি, তাকে একটু খোঁজ নেওয়ার জন্য। তো গার্ড এসে বলল যে না সব বাচ্চারাই নেমে গেছে, দেখেন কোথাও আছে। তো আসলে সত্যি কথায় মানে সব বাচ্চারাই নেমে গেছে, আমার মেয়েও নেমে গেছিলো, কিন্তু সে আমাকে খুঁজে পাচ্ছিলো না, আমি তাকে খুঁজে পাচ্ছি না, যেহেতু স্টুডেন্ট অনেক বেশি, স্টুডেন্টের রাশটা বেশি ছিল, দ্যাটস ওয়াই সে আমাকে খুঁজে পাচ্ছিলো না আর আমিও তাকে খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম আসলে অনেক দিন হয়েছে, আমার মেয়ে আমাকে ফার্স্টেই স্কুলে ঢোকার সময় বলে দেয় যে তুমি কিন্তু গেটে একদম সবার সামনে থাকবে, আমি কিন্তু তোমাকে খুঁজে পাই না। তো সে কথাটাই কিন্তু আমি মেনে চলি অক্ষরে অক্ষরে, তারপরেও আজকে আমার লেট হয়ে গেছে, আমি কিন্তু স্কুলের একদম গেটের পাশেই ছিলাম, তাও মানে গল্প করতে করতে হারিয়ে গেছি আর মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তো এই জন্য কিন্তু আসলে এটা একটা সমস্যা, এটা আসলে করা উচিত না, তারপরেও মাঝে মাঝে হয়ে যায়, কারণ পরিচিত কাউকে দেখে আসলে হাতে নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু রওনা দেবো, সে কিন্তু আত্মীয়ের মতো হয়ে যায়, ভিড় ঠেলাঠেলি করে কিন্তু বের হয়ে যাবো আমরা মা মেয়ে মিলে।
ওকে স্কুল থেকে বাসায় নিয়ে যাবো। প্রসে বারবারই জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে, তুমি কেন এতক্ষণ আসলে না। সে কিন্তু খুব রাগারাগি করেছে আমাকে, আমার মেয়ে আজকে শান্ত মেয়ে, কিন্তু সে আজকে খুব রাগ করেছে আমাকে, কারণ সে অনেক ভয় পেয়ে গিয়েছিল যে আমি আসবো কি আসবো না। তো আমি বলেছি মা আমি কেন আসবো না, তুমি সবসময় মনে রাখবে যে আমি যদি আমার যদি দেরি হয় তাও আমি আসবো। তো এই যে ধাক্কাধাক্কি ছাড়াছাড়ি করে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে স্কুল মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে আসলে নিজের সন্তান কত মূল্যবান জিনিস, সন্তান হারিয়ে ফেললে আসলে আমরা বুঝি, এর আগে কিন্তু বুঝি না যে না আমার সন্তান তো আছে, কিন্তু যার সন্তান হারিয়ে ফেলে থেকেও না থাকার মতো থাকে তারা কিন্তু আসলে বুঝে যে সন্তান কত মূল্যবান জিনিস। তো আজকে আমার তেমনটাই আসলে মনে হয়েছে যে না আমি আমার মেয়ে আমাকে আমাকে দেখে মনে কর না পেয়ে ভাবছিল যে আমার মা মনে হয় আসবে না, আর আমি আমার মেয়েকে খুঁজে না পেয়ে আমি ভাবছিলাম হায় হায় আমি কি আমার মেয়েকে হারিয়ে ফেললাম নাকি। তো যাই হোক আসলে এমনটাই মনে হয়, প্রত্যেকটা মা বাবারই তার সন্তানের কাছে সন্তান অনেক মূল্যবান জিনিস। আর এখানে হচ্ছে মেয়ে বিকালবেলা ওকে বললাম যে মা স্কুল থেকে আসার পর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, তো এখানে যে বিকালবেলা সে হচ্ছে স্কুলের ড্রয়িং হোমওয়ার্কটা করছে, ও স্কুলের ড্রয়িং হোমওয়ার্কটা করছে। তো সেটাই আমি বসে দেখছিলাম যে কালারটা ঠিকমতো করতে পারছি কি না। আসলে প্রত্যেকটা সময়ে বাচ্চাদেরকে আসলে আপনি যদি বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, আপনি যেভাবে আসলে তাদেরকে করবেন তারা কিন্তু সেভাবেই আসলে মানুষ হবে। তো আপনি যদি ভালোটা তাদেরকে শেখান তারা কেন খারাপটা শিখবে, অবশ্যই ভালোটাই শিখবে। সেটা বাবা মার প্রত্যেকটা বাবা মারই চেষ্টা থাকে তার সন্তানকে ভালোভাবে মানুষ করার। আর সন্তান যদি বিপথে চলে যায় তাহলে বুঝতে হবে যে না আপনারও কোথাও না কোথাও ভুল আছে, হয়তোবা আপনি বাচ্চাকে নিজের বাচ্চার মনের কথাটা শুনছেন না, আপনি বাচ্চাকে খুব বেশি প্রেশার দিয়ে দিচ্ছেন আপনার নিজের মনের কথাটা শোনানোর জন্য। তো এমনটা আসলে কোনো বাবা মারই কাম্য না যে তার সন্তান তার কথা শুনবে না, বা সন্তানেরও কাম্য না যে তা না তার বাবা মা তার মনের কথা বুঝবে না। প্রত্যেকটা মানুষেরই আসলে এই জিনিসটা মনে রাখা উচিত যে সে তো আমার সন্তান, আমার সব কিছুর মূলে হচ্ছে সে। আর এই যে এখানে হচ্ছে আমার ছোট্ট রাজকন্যার কিন্তু আজকে জন্মদিন, সবাই ওকে শুভ জন্মদিন জানিয়ে দিবেন, সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে তার এক বছর পূর্ণ হলো, তো তার জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম। তো খুব বেশি ভিডিও ধারণ করতে পারিনি আসলে, খুব ব্যস্ত ছিলাম সারাটা দিন, এটা সন্ধ্যার সময়কার সময়, তখন কিন্তু আসলে আমার পরীর জন্মদিন উদযাপন করেছি আমরা। তো এই তো সে আল্লাহর রহমত, সে আমার ঘরে এসেছে। আমি বলবো আমার তিন মেয়ে আমাকে তিন জান্নাত আল্লাহ দিয়েছেন, আমি কোনোভাবেই অসন্তুষ্ট না। অনেকে ভাববেন যে না তিন মেয়ে হয়েছে একটা ছেলে নেই, কিন্তু আমি মনে করি আমার সন্তানকে, তারা আমার সন্তান, তারা আমার মেয়ে নয় ছেলেও নয়, তারা আমার সন্তান, তাদেরকে যদি আমি ভালো করে মানুষ করি কেন তারা আমার সব কিছুর দেয়। যে তারা বোনরা কিন্তু খুব আনন্দ করছে ছোটো বোনের জন্মদিনে, তারা কিন্তু খুব বেশি এনজয় করছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার তিনটা পরীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।